রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের আচরণ ছিল আগের আমলের দুষ্টু জমিদারদের মতো। সুযোগ পেলেই ক্ষমতার দাপট দেখিয়ে দখলে নিতেন অন্যের জমি। শত শত বিঘা জমি দখলের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এনামুল হক হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। শুধু তাই নয়, তাহিরপুর পৌরসভায় যে কোনো বরাদ্দ হলেই তাকে নির্দিষ্ট হারে কমিশন দিতে হতো। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাজেট থেকেও নিতেন 10% কমিশন। 2014 সালে বাগমারা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে আয় বহির্ভূত অন্তত 5,000 কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন, যমুনা এসি। নির্বাচনী হলফনামায় সম্পদের হিসেব ছিল আকাশ পাতাল ফারাক, তবে সে সময় তার কিছুই করতে পারেনি দুদক। দলের প্রভাবশালী এক নেতার দাপটে পার পেয়ে যান এনামুল। তখন দুদকের প্রাথমিক অনুসন্ধান থেকে জানা যায় এনামুল হকের মালিকানাধীন ও অংশীদারিত্বে থাকা 14টি প্রতিষ্ঠানের তথ্য গোপন করেছেন তিনি। সূত্র বলছে 2008-09 ও 2012-13 অর্থ বছরের আয়কর রিটার্নেও এনামুল হক সম্পদের তথ্য গোপন করেছিলেন। তার নামে 14টি ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও আয়কর রিটার্নে উল্লেখ করেন 60টি প্রতিষ্ঠানের নাম। তবে দুদক অনুসন্ধান চালিয়ে এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের নামে অর্থ ও স্থাবর বিপুল সম্পদের তথ্য পায়। শুধু তাই নয়, ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে আদালতের জব্দ করা সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে এনামুল হকের বিরুদ্ধে। বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে 20 বিঘা জমির উপর একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তৎকালীন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার ভাই মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক লেদা প্রকৃত জমির মালিকদের মামলার ভয় দেখিয়ে হামলা চালিয়ে 4 ফসলি এসব জমি হাতিয়ে নেন। জমির মালিকদের মূল্য পরিশোধ করা হয়নি। জমি দখল করে 36 জন মামলার আসামি করে 22 সাল থেকে আমরা কোর্টের বারান্দা ঘুরতেছি, আমাদের কোনো জমির দাম দেয় নাই। তো আমরা এর আগে সংবাদ সম্মেলন করেছিলাম, কোনো কাজে আসে না, বাগমারার বাহিরে সংবাদ সম্মেলন করছেনি। তাই আমরা 3 ফসলা জমি উনি অবৈধভাবে লালধানি করেছে, মানে অকেজো জমি, কোনো ফসল হয় না। থানায় মামলা দিতে গেলে তারা মামলা নেয় না। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, স্ট্যান্ডিং এমপি, তার কনসাইনের বাইরে কোনো মামলা হবে না। আর বেশি বাড়াবাড়ি তোমরা করলে জোড়াখুনের মামলাই পড়বে। ইঞ্জিনিয়ার এনামুল হক এমন একটা পথ পায়তারা করেছে, তাদেরকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, মামলা হামলা দিয়ে আমাদেরকে ঘরেতে একদিনও থাকতে দেয়নি। এলাকাবাসীর দাবি, 3 বার এমপি থাকায় এনামুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। কেউ প্রতিবাদ করলেই হেলমেট বাহিনী দিয়ে হামলা চালানো হতো। নিজের বাহিনী ও প্রশাসনকে ব্যবহার করে ভবানীগঞ্জে একটি বহুতল মার্কেটও করেছেন এনামুল। এই মার্কেট নির্মাণের আগেও সেখানে 60 থেকে 70টি দোকান ছিল। সেগুলো প্রভাব খাটিয়ে ভাঙচুর করে তাদের বিতাড়িত করেন এনামুল ও তার বাহিনী। তাহলে স্যার ওই করে আগের একদিন আগে এই 2 দিন আগে দেউলিয়াতে ডাবল মার্ডার হয়েছে মাসিক বলেছিল যে 2 বার মানে ওই মামলা প্রধান এবং দ্বিতীয় আসামি মানা দিল বিষয়টা সাদা সাদা এক করতে পারে। আমাদেরকে একটা ইটা খুলে নিতে দেয় নাই এবং আমাদের কোনো ঘর দেয় না। আমাদের উচ্ছেদ করে উনি নিজের ব্যক্তিগত স্থাপনা এখানে তৈরি করছেন। এমপি থাকাকালে এনামুল হক শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগ সহ নানাভাবে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। এ কাজে তার সহযোগী ছিলেন ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ পরিচালনা কমিটি। শিক্ষক নিয়োগে প্রত্যেকের কাছ থেকে নিতেন 15 থেকে 20 লাখ টাকা করে। অনুদানের টাকা এলেও আত্মসাৎ করতেন তিনি। এদিকে সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বর্তমানে কারাগারে আছেন, তাই তার অনিয়ম দুর্নীতি সহ সার্বিক বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুরুজ আহমেদ, কালবেলা।